একটু চিন্তা করে দেখুন তো মা, একটু চিন্তা করে দেখেছেন? বলছে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছি মানুষ জন্ম, তো এই জন্যই কি মানুষ জন্ম, এই এই জন্যই কি 84 লক্ষ জন্ম তপস্যা করা, সাধনা করা? ছোট ছিলাম, স্কুলে গেলাম, লেখাপড়া শিখলাম, বিয়ে করলাম, সংসার করলাম, সন্তান হলো, টাকা পয়সা দৌলত জমা করলাম, বুড়ো হয়ে গেলাম, মরে গেলাম, শ্মশানে গিয়ে পুড়িয়ে দিল, এর জন্যই কি মানুষ জন্ম? এইটুকুর জন্যই কি এত সাধনা, এত হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর? একবার চিন্তা করে দেখুন। দেখেছেন কখনো মা গো গোবরা পোকা? দেখেছেন গোবর পোকা? সকালবেলা কাঁচা গোবর এত বড় একটা ঢেলা পাকায়, সারাদিন ভরে গড়াতে 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 নিয়ে আসে সেই গোবরা পোকা বাসার কাছে, এসে সেই যখন থেকে আসে তখন থেকে চেষ্টা করে বাসায় ঢুকানোর জন্য, কিন্তু কোনো মতেই সে বাসাতে আর ঢুকাতে পারে না। অবশেষে ক্লান্ত হয়ে নিজের বাসায় নিজে ঢুকে যায়, ওই গোবরের ঢেলাটুকু সেইখানেই থেকে যায়। আমরা তখন মানুষ জীবন পেয়েছি মা গো, আমার 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 বলে সঞ্চয় যেটুকু করেছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ওই বাসার মুখে রেখে আমাদের বিদায় নিতে হবে। মনে পড়ছে মা গো, মনে পড়ছে কোন জায়গা থেকে এসেছিলাম আর কোথায় দাঁড়িয়েছি আর কোথায় যাব? তো সেইখানে দাঁড়িয়ে মহাজন কত সুন্দর কথা বলেছেন, ও তোমার মনে কি পড়ে না পুঁথি, তুমি আসিয়াছ কত দূরে, এই মায়ামরি চিকার পিছে ও মানুষ মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মায়া মরি চিকার পিছে মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে কারোই ভালোবেসেছ, মাতৃগর্ভে যখন ছিলাম কি বলে এসেছি আর এখানে এসে কি করছি ও মানুষ। মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ, তুমি ঘুরিতেছ যাহার পিছে
সে তোমার আর কয়দিন আছে, ঘুরিতেছ যাহার পাথে, সে তোমার আর কয়দিন আছে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি এই যে সামনে বুড়িমা বসে আছে পাকা চুল কত সুন্দর তিলক নিয়ে বসে আছে, ষাট বছর বয়স হয়েছে, আমি বেঁচে আছি ষাট বছর, পৃথিবীতে এসেছি ষাট বছর, প্রত্যেক দিন যদি আমি আট ঘন্টা ঘুমাই আমার জীবন থেকে চলে যায় কুড়ি বছর, থাকে মাত্র চল্লিশ বছর। আগের মহাজন বলে গেছেন গাছে ফুল ফুটতে সময় লাগে বারো বছর, থাকলো মাত্র আঠাশ বছর, চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেক দিন যদি আট ঘন্টা কোথাও ডিউটি দিতে হয় সেখান থেকে চলে যায় তেরো বছর, থাকলো ক বছর। প্রত্যেক দিন যদি চায়ের দোকানে এক ঘন্টা আড্ডা দিই চলে যায় সাড়ে তিন বছর, তারপরে প্রত্যেক দিন আমার যে আমার সঙ্গ দেবে না কিন্তু মাথার চুল প্রত্যেক দিন আমাকে আচড়ানোর জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় দিই আমরা, আমার গালে দাঁত থাকবে না এই দাঁতের যত্ন নেবার জন্য প্রত্যেক দিন দশ মিনিট সময় দিই, আমার চোখের নজর থাকবে না চোখ ভালো রাখার জন্য কত রকম ব্যবহার করি, আমার গায়ের চামড়া একদিন শুকিয়ে যাবে সে চিন্তা আমরা কখনো করি না, তবু সেই চামড়ার পিছনে কত রকম ঘষাঘষি কত রকম কিছু ব্যবহার করি। তাই মহাজন কত সুন্দর কথা বলেছেন, কিন্তু যেটা সঙ্গে যাবে হরিনাম কৃষ্ণনাম, কোনোদিন কি এক ঘন্টা কি প্রত্যেক দিন যদি দশ মিনিট করা হয় তাহলে কি মা খুব অসুবিধা হয়? সেইখানে দাঁড়িয়ে মহাজন লিখেছেন, মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছো, কারে ভালোবাসবা বলে কারে ভালোবেসেছো, ঘুরিতেছ যাহার পাছে সে তোমার আর কয়দিন আছে, ঘুরিতেছ যাহার পাছে সে তোমার আর কয়দিন আছে, পালাবে সেও একদিন ফাঁকি দিয়ে তোমারে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। সবাই মিলে নিতাই গরিব আনন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল, দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম, হেবে কি দেখেছ একবার কোথায় বসিবার আশ্রয়, একটা শ্মশান ঘাটে সুন্দর একটা লেখা ছিল, তোমার বাড়ি থেকে শ্মশান মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু যেতে সময় লাগে প্রায় ষাট বছর সত্তর বছর আর কারো আশি বছর। ও পথিক, দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম,
কানে কি বাজে না তোমার, বিদায়ের ওই করুণ সুর। তোমার ঝড় উঠেছে নীলাকাশে, দেহ ঘর ভাঙে বাতাসে, ঝড় উঠেছে নীলাকাশে, এই দেহ ঘর ভাঙে বাতাসে, বল বলে মরলাম শেষ দেশ ছেড়ে বি দেশে এসে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মায়া মরি চিকার পিছে, মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে।